মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মিলা জামিন কেন্দ্র গৃহমন্ত্রী বিরোধে মানহানি মন্তব্য দিয়ে মামলা রুজু হয়েছিল এই আধারে আজ উত্তরপ্রদেশ সুলতানপুর ডিস্ট্রিক্ট সিভিল কোর্টে হাজর হয়েছিল গান্ধী কোর্ট রাহুল জামিন প্রদান করেছেন গত দুই হাজার অগস্ট চারি তারিখে রাহুল বিরোধের জনে বিজেপি নেতা মানহানি মামলা দায়ের করে বেঙ্গালে কেন্দ্র গৃহমন্ত্রী বিরোধে কিছু ମାନହାନିକର ମନ୍ତବ୍ୟ ଦେଇଥିବାରୁ ରାହୁଲଙ୍କ ବିରୋଧରେ ଏହି ମାମଲା ରୁଜୁ ହୋଇଥିଲା କୋର୍ଟ ହାଜିରା କାରଣରୁ ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ଭାରତଜୋଡ଼ ନ୍ୟାୟଯାତ୍ରା ସାମୟିକ ଭାବେ ବନ୍ଦ ରହିଥିଲା କୋର୍ଟ ହାଜିରା ପରେ ଆମେଥିର ଫୁର୍ସଦ୍ଗଞ୍ଜରୁ ପୁଣିଯାତ୍ରା ଆରମ୍ଭ ହେବ